মাদকের সাথে আমাদের কোনো আপোষ নেই বলেছেন মহিবুল ইসলাম খান বিপিএম প্রতিবেদনটি তৈরি করেছেন এস এম রাজা পাঠ করছি আমি মুনমুন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম বলেছেন ঈশ্বরদী একটি অতি জনগুরুত্বপূর্ণ এলাকা এখানে সরকারের মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সুবাদে ঈশ্বরদীতে পাঁচ হাজারের মতো বিদেশি নাগরিক বসবাস করে এদের নিরাপত্তা প্রদান সহ ঈশ্বরদের সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে পাবনা জেলা পুলিশ সর্বত্র সচেষ্ট ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি বলেন ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে এখন যথেষ্ট সুবিধাজনক অবস্থানে আছে এবং এর সুফল জনগণ ভোগ করছেন তবে মাদকটাকে আমরা পুরোপুরি নির্মল করতে সক্ষম হইনি তিনি বলেন মাদক নির্মূলের ব্যাপারে আমাদের কঠোর অবস্থান অটুট রয়েছে মাদকের সাথে আমাদের কোনো আপোষ নেই আজ দশ জুন দু বাইশ সন্ধ্যায় ঈশ্বরদী থানা মিলনায়তনে ওসি মোহাম্মদ আসাদুজ্জামানের বদলি জনিত বিদায় ও নবাগত ওসি অরবিন্দ সরকারের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কয়েশ অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পাবনা জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুর রহমান বিদায়ী ওসি আসাদুজ্জামান নবাগত ওসি অরবিন্দ সরকার ঈশ্বরদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন ঈশ্বরদ্দী ট্রাফিক পুলিশের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম ঈশ্বরদ্দী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু ঈশ্বরদি প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ঈশ্বরদ্দী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তহিদ আক্তার পান্না এস আই শফিউল ইসলাম পি সাদিক আল আবদুল্লাহ এএসআই সাফিরুল ইসলাম প্রমুখ এর আগে বিদায়ী ও নবাগত অসিদায়কে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ হাদিউল ইসলাম অনুষ্ঠানে জেলা পুলিশের সদস্যবৃন্দ মিডিয়া কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন